প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শৈবুর রহমান, সহকারী শিক্ষক তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ে। গত ক্লাসে তোমাদেরকে মূলত অম্ল সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদেরকে আজকে আমার যে ক্লাসের পাঠদানে তোমাদেরকে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের প্রথম পদ্ধতি হচ্ছে গুণনীয়ক পদ্ধতি, আর অন্যটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বা ভাগ পদ্ধতি। আজকের ক্লাসে তোমাদেরকে গুণনীয়ক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতি থেকে কীভাবে যে আরও প্রশ্ন আসে আমাদের, সে প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যাকে বা কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে, বা একটা সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, বা কোনো সংখ্যার সাথে কত ভাগ করলে বা কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আজকে আমরা যে এই যে গুণনীয়ক পদ্ধতিতে গুণনীয়ক পদ্ধতি এবং এর পাশাপাশি গুণ এবং ভাগ প্রক্রিয়া, এই বা কত ভাগ করলে বা কত গুণ করলে, এই সম্পর্কে তোমাদেরকে আমার ক্লাসে আজকে ধারণা দেব। তাহলে আমরা একটা সংখ্যা ধরি, সেই সংখ্যাটি হচ্ছে আমরা নিজ ক্লাসে বা তোমরা নিজ ক্লাসে পড়ে আসছো যে কীভাবে লসাগু করে। তাহলে গুণনীয়ক পদ্ধতি হচ্ছে তোমরা যেভাবে লসাগু করছো সেম একই রকম যে আমরা কীভাবে লসাগু করে নিই। দেখো, আমাদের লসাগু করার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তখন ওইটাকে আমরা দুই দিয়ে ভাগ শুরু করি, বা লসাগুর নিয়মে হচ্ছে এটা যে সর্বপ্রথমে যে ছোট সংখ্যা দিয়ে দিতে হবে এবং যখন ছোট সংখ্যা দিয়ে না যায় তখন আস্তে আস্তে ওই যে ভাজক যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। তখন আমরা এখানে দেখি যে আমাদের শেষের সংখ্যাটি শেষের সংখ্যাটি ছয় বা এই সংখ্যাটি জোড় আছে, তখন আমরা এটাকে কীভাবে করতে পারি। যখন আমরা এটাকে ভাগ দেবো তখন আমাদের যে শেষে জোড় থাকে তখন এটা সর্বদা দুই দিয়া বিভেদ্য, এজন্য আমরা এটাকে দুই দিয়ে ভাগ করে নিই। আর দুই দিয়ে যদি আমরা ভাগ করি হয়তো এটা আমরা ক্যালকুলেট করতে পারি যে 3136, এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাই 1568। যে আমরা এটা আমরা ভাগ ভাগফল বা ভাগ ফলরূপে আমরা এটা পাইছি যে মানে দুই থেকে আমরা এই সংখ্যাটাকে ভাগ দিচ্ছি 3136 বা 3136, এই সংখ্যাটাকে দুই দিয়ে যখন ভাগ করি তখন আমরা এই ফলটা পেয়ে যাই। আবার আমরা এখানে দেখতেছি যে শেষে আছে 8, তাহলে এই 8 এই সংখ্যাটিও দুই দ্বারা বিভাজ্য। যে আমাদের সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে নিছি যে শেষে যদি জোড় সংখ্যা থাকে তখন এই সংখ্যাটি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে। তখন এখানে আমরা দুই আছে, যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে যদি করি বা আমরা এমনি ভাগ করে নিতে পারি তাহলে এখানে হয় যে 1568, এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে পাই 784, আর 84 ভাই। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানের শেষের সংখ্যাটি আছে 4, তখন এই যে 4 এই সংখ্যাটিও দুই দ্বারা বিভাজ্য। তখন এটাকে যদি দুই দিয়ে ভাগ করি বা এটাকে দুই ভাগ করি বা দুই খণ্ডে বিভক্ত করি তখন আমরা পাই 392। আবার দেখো এখানে এই সংখ্যাটির আবার দুই আছে, তখন এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব, যে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই 196। আবার এটিকে দুই দিয়ে ভাগ করি, যে এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব 98। 98 আবার শেষে জোড় সংখ্যা, তখন এটাকে আমরা আবার দুই দিয়ে ভাগ করি, তাহলে 98 দিয়ে দুই দিয়ে ভাগ করে তখন কত হয় যে 49। এই 49 এই সংখ্যাটিকে কিন্তু 49 একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয়, তখন এটা কখনো মানে দুই দিয়ে বিভাজ্য হবে না, যে তিন দিয়ে হতে পারে, যে নয় আছে নয় তিন দিয়ে হতে পারে কিন্তু এটা তিন দিয়েও হবে না। এভাবে 3, 5, 7 এগুলো দিয়ে ই করবো, যখন এটা না যাবে তখন আবার এই সংখ্যাগুলোর
যোগফল দিয়ে যদি ভাগ করি তখন যদি মিলে তাহলে সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ হবে, যদি না মিলে তখন এটা পূর্ণবর্গ হবে না। তখন আমরা দেখেছি আমাদের তিন দিয়ে মিলে না, পাঁচ দিয়ে মিলে না, এখন দেখি সাত দিয়ে মিলে কি না। যে সাত, সাত সাতা উনপঞ্চাশ, তখন আমাদের সংখ্যাটি কিন্তু মিলে গেছে। আর এখন আমরা এখানে লিখতে পারি যে অতএব তিন এক তিন ছয় সমান, বা আমার লসাগুর ক্ষেত্রে আমরা এইগুলো গুণ করে লিখতাম, আমার এখনও সেম আমরা তেমনই লিখি যে এখানে আছে দুই দুই দুই, এখানে দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয়, যে আমরা ছয়টা দুইকে এখানে স্থাপন করব, এক দুই তিন চার পাঁচ ছয়, সাত আছে দুইটা, আমরা এই দুইটা সাতকে নিয়ে আনি। এখন আমাদের বর্গমূলের ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে যে এখানে জোড়ায় জোড়ায় থাকতে হবে, যে আমাদের যে উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় যদি থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, যদি জোড়ায় জোড়ায় না থাকে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ এদিক থেকে আসতে হবে, যে ডান দিক থেকে, যে একটা জোড়া একটা জোড়া একটা জোড়া আর এখানে একটা জোড়া, তখন আমাদের জোড়া কিন্তু মিলে গেছে, কোনো সংখ্যা জোড়া ব্যতীত নেই, তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ। তাহলে আমরা এখানে উত্তর করতে পারি যে অতএব বা সুতরাং এই সংখ্যাটি পূর্ণবর্গ। তাহলে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি পূর্ণবর্গ, তাহলে আমরা এটা দিয়া যে কত গুণ করলে বা কত ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এটা আমরা এখন পাই না, বা এটা আমরা বের করতে পারবো না। আর এখন আমরা আবার অন্য একটা অঙ্ক দিয়া আমরা এটাকে জেনে নিই যে কীভাবে আমরা এই পদ্ধতিটা কীভাবে আমরা অবলম্বন করতে পারি। যেমন আমরা একটা সংখ্যা নিই, এটাকে আমরা ওই মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আমরা এটাকে করে নেব, যে আমাদের এখানে আছে কত দুই, এই দুই যদি দুই হচ্ছে জোড় সংখ্যা, আর এই জোড় সংখ্যা যদি থাকে তাহলে এটা সর্বদা দুই দিয়া বিভেদ্য হবে, বা দুই দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাহলে আমরা এটাকে দুই দিয়ে ভাগ করে নিই, যে দুই দিয়ে যদি ভাগ করি তখন আমাদের, বা আমরা এটি ক্যালকুলেটর করে নেব, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এই জন্য আমরা এটাকে ক্যালকুলেটর করে নিই, বা না হয় পরীক্ষায় তোমরা সময় মানে সাথে তাল মিলিয়ে তো উঠতে পারবে না, তখন এটা যদি ক্যালকুলেটর যদি করে নাও তাহলে তোমরা ফল পাবা এইটা। আর এটারও দেখবা যে সর্বশেষে যে সংখ্যাটি, এই সংখ্যাটি আবার জোড় সংখ্যা, তখন এটাকে আবার এই একই নিয়মে আমরা করে ফেলব, যে দুই দিয়া, যে শেষের জোড় সংখ্যা থাকলে আমরা এটাকে দুই দিয়ে করব, যে এখানে হয় পাঁচ চার আট আট, যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও আবার শেষের সংখ্যাটি আট, এটি জোড় সংখ্যা, তাই এটাকে আমরা করতে পারি দুই দিয়া দুই সাত চার চার, এখানেও এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ করা যায়, এখানে হয় এটারও শেষে জোড় সংখ্যা, আবার এটাকে আবার ওই একই নিয়মে আমরা করে নেব, সেটা হবে ছয় আট ছয়, আবার এটাকে আমরা দুই দিয়ে আবার করে নিই, সেখানে হবে তিন চার তিন। এখন আমাদের এই সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমাদের অন্য একটা নিয়ম বা অন্য একটা পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে, যে এইটা আমার তিন দিয়ে যায় কি না, তারপর পাঁচ দিয়ে যায় কি না। তখন আমরা এখানে রাপে করে নিই, দেখো তিন দিয়া যেমন তিন অক্ষে তিন তেতাল্লিশ, বা এখানে আমরা চার নামানি তিন অক্ষে তিন,
থাকে এক তেরো যে তিন চেরা বারো তখন আমাদের এখানে কিন্তু অবশিষ্ট এক থাকে তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা পাঁচ দিয়া যে কোনো সংখ্যার শেষের অঙ্ক বাহ্যিক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা পাঁচ না হয় তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় তখন আমরা এটাকে সাত দিয়ে দেই সাত দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে আমরা পাই উনপঞ্চাশ উনপঞ্চাশকে আবার সাত দিয়ে ভাগ করে নিই তখন আমাদের এখানে হয় সাত এখন আমরা আমাদের এটা আমরা এটাকে আবার ওই আগেরটার মতো সাজিয়ে নিই যে সুতরাং সমান দুই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত হচ্ছে তিনটা এক দুই তিন এখন আমরা জোড়া জোড়া নিয়ে নিই যেমন এই দুটি মিলে এক জোড়া একটা জোড়া তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাত অবশিষ্ট আছে তাই আমরা লিখতে পারি এখানে সাত অবশিষ্ট আছে তাই এর সাথে মানে আমাদের এখানে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট থাকা বা যে সংখ্যাটি জোড়ায় মিলবে না সেই সংখ্যাটি আমরা এখানে লিখব যদি আমাদের দুইটা সংখ্যা থাকতো তাহলে সেই দুইটা সংখ্যা গুণ করে লিখতাম আর যখন আমাদের একটি সংখ্যা তখন আমরা একটি সংখ্যা যদি আমাদের তিনটি সংখ্যা জোড়া ছাড়া থাকতো তখন এই আমরা সেই তিনটি সংখ্যাকে একত্রে গুণ করে আমরা এখানে লিখে নিতাম তাই এত এর সাথে সাত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যে তোমাদের পরীক্ষা আসতে পারে যে যে এই সংখ্যাটির সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন তোমরা এভাবে বের করে এইভাবে লিখে দেবা আর যদি বলে যে এই সংখ্যাটির সাথে কত ভাগ করে বা এই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন আমাদের এই একই নিয়মে বা সকলে একই লেখা বা একই নিয়মে আমরা শুধুমাত্র এইখানে যে গুণ লেখাটা আছে আমরা এই গুণ লেখাটার পরিবর্তে আমরা এইখানে যদি ভাগ লিখে দিই তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে তোমাদেরকে ভাগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যে ভাগ প্রক্রিয়ায় কীভাবে যোগ এবং বিয়োগ করা যায় আমরা আজকে শিখেছি যে গুণনীয়ক পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা হয় এবং এই গুণনীয়কের মাধ্যমে কিন্তু ভাগ এবং গুণ করা হয় যে এবং আমাদের বাকি রয়েছে যোগ এবং বিয়োগ আমরা এবং ভাগ যে পদ্ধতিটা যে ভাগ প্রক্রিয়া কীভাবে করে এই ক্লাসে মানে এইসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে দেখা করব সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ।